Hi guys, this is Kanis Rahman. Welcome to my channel. এখন আমার এখানে দুপুর হয়ে গেছে আর দুপুরের দিকে আমার ওয়েদারে সংকেত ছিল বৃষ্টি হবে আর সকালে তো অনেক স্নো পড়লো এক ঘন্টা মতো তো বৃষ্টি হয়ে তখন স্নোগুলো একেবারে মেল্ট হয়ে গেছে পুরা ভ্যানিশ কেউ দেখলে বলবে না যে সকালবেলা এরকম স্নো হয়েছে তো আজকে অনেক ঠান্ডা ঠান্ডা যেহেতু আবার বৃষ্টি হয়েছে তো আমি একটু স্যুপ আর বাইরে থেকে কিছু খাবার এটা আজকে করছি কেননা আমরা সানডেতে একটু ট্রাই করি বাইরের ফুড তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা এই জন্য খুব ভাজা পোড়া এগুলো খেতে ইচ্ছা করতেছে আর ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো তো আমাদের ফেভারেট আর বাবুদেরও ফেভারেট পটেটো ফ্রাইস যদিও আমি বেশি ওদেরকে দিই না আর বেশি না বার্গার কিং থেকে একটা টোপলা নিয়ে আসা হয়েছে তো আমি এখন প্রিপেয়ার করছি এভরিথিং আমার হাবিও শাওয়ারটা নিয়ে আসবে এই তো অলরেডি চলে আসছে বাবুর সাথে দুষ্টামি করতেছে ফ্রাইসটা আসলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না সো এই জন্য একটু একটু করে খাচ্ছে রাখছে এই আর কি আর এদিকে আমি আমার সুপার বোলটা রেডি করতেছিলাম তো আমার সব রেডি হয়ে গেছে সোফার আমার এই সুপটা আসলে আমি কালকে বানিয়েছি কিন্তু খাওয়া হয়নি তো আজকে যেহেতু স্নো পড়বে এই জন্য স্নোর মধ্যে একটু গরম গরম স্যুপ খাবো এই জন্য তো এটা আমি ওভেনে গরম করে নিছি আমি আসলে খুবই পিকি একটু যেদিন রান্না করবো না তো করবই না আমার চুলা ধরাইতে ইচ্ছা করে না তো সব কিছু আমি এভাবে রান্না করে রাখি জাস্ট গরম করে করে খেয়ে নাও তো এটা ছিল ফিশ স্যান্ডউইচ বার্গার কিংয়ে এটা $2 for $5 একটা ডিল হচ্ছে সব ধরনের বড় বড় স্যান্ডউইচগুলো আর ফিশ স্যান্ডউইচটা শুধুমাত্র আমি বার্গার কিংয়েই পাই আর এই ফিশ স্যান্ডউইচটা আমার হাবি অনেক বেশি লাইক করে বাট ফিশ স্যান্ডউইচে কোনো চিজ আসে না অনলি উপরে আসে তো উপর আজকে আমি কিনিনি সামহাও কেন যেন মনে হচ্ছিলো ফিশটাই ট্রাই করি তো আমার বাসায় যেহেতু চিজ স্লাইস আছে যার কারণে আমি আর চিজ অ্যাড দিতে বলিনি এই চিজটা অ্যাড করলে এক্সট্রা $1 মনে হয় চার্জ করে তো বাসায় যেহেতু আছে এই জন্য আর দরকার নেই তো এখন আমি চিজটা অ্যাড করে দিচ্ছি বার্গারের মধ্যে তারপরে এটাকে খাওয়া হবে তো ফিশের সাথে চিজ আমি জানি না কেমন হবে বাট আমরা লাইক করি তবে বার্গার কিংয়ে ইউজুয়ালি ফিশ বার্গারে চিজটা আসে না তো আমার কন্টেনারটা খালি হয়ে গেছে আর এখানে চারটা স্লাইস ছিল আমি জাস্ট এমটি করার জন্য আমি দুই স্লাইস করে দিয়ে দিয়েছি আর এখানে আমার স্যুপটা রেডি স্যুপটা আমি গরম করে আনছি তোমার বার্গারটা ডান অলরেডি এবার স্যুপটা আমরা খাবো আসলে স্যুপ আগে খাওয়া মনে হয় উচিত বাট আমার বার্গার ঠান্ডা হয়ে যাবে যার কারণে আমি ওইটা ডান করেছি আগে কেননা অলমোস্ট হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আমার হাবি চলে আসছে ফ্রেশ একেবারে ফ্রেশ ফুড দিয়েছিল তারপরে অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে যার কারণে আর ফ্রাইস বার্গার কিংয়ের ফ্রাইস আমি অনেক লাইক করি অনেক এটা খুবই থিক একটা ফ্রাইস আর খুবই মজার চিকফিলে ফ্রাইস আমি পছন্দ করি কিন্তু অতটা না যেটা আমি বার্গার কিংয়ের ফ্রাইসটা কেন যেন অনেক থিক লাগে আমার কাছে আমার এই জন্য খুবই ভালো লাগে তো আমি এখন স্যুপটা সার্ভ করছি আর স্যুপটা তো আমি এক্সট্রিম হট এইভাবে করি যাতে আমার খেতে গেলে যেন গলায় লাগে এইভাবে তো আজকে আমার হাবি স্যুপটার একটা রিভিউ দেবে মানে ফুড রিভিউ টাইপ এইরকম তো খাওয়ার সময় অনেক কমেন্ট করে যে এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে আমি ওয়াই নট ইউ সেইং ইন মাই ভিডিও তো এবার থেকে আমি আমার ভিডিওতেই মানে ওকে বলাবো যে কোনটা কেমন হয়েছে এইটাই তো আমি স্যুপের উপরে কিছু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি গ্রাইন্ড করে আর আমি এই গ্রাইন্ডারটা অনেক লাইক করি ফিল আউট করা
সব কিছু অত করে পারি না, তো আমি এটা রেডিমেড নিয়ে আসছি। আর এইটার একটা আসে সাদা কালো, দুইটা গোলমরিচের একটা গ্রাইন্ডার, আর একটা আসে শুধু কালো। সো আমার যেটা সেটা হচ্ছে সাদা প্লাস কালো। সাদা গোলমরিচের অন্য কোনো ফ্লেভার আছে কি না আমি এখনও বুঝতে পারি না, যেটা আসলে অনেক সত্যি কথা। তবে আমি একটু ভ্যারাইটিস পছন্দ করি, যার কারণে আমি সাদা কালো ব্ল্যাক পেপারের গ্রাইন্ডারটাই পিক করেছি। আর এখন আমার বাচ্চা ও মানে সবসময় যদি দেখে কোনো কিছুর লিড লাগাতে হবে তাহলে ওর কাছে দিতে হবে, এখন এই বটলের লিডটাও সে লাগাইছে। আর তাকে অনেক সময় পাহাপা দিতে হয় খুব বড় সড়োভাবে। তো এখন আমার হ্যাপি স্যুপ খাবে এবং খেয়ে বলবে কেমন হয়েছে। Good. Very good, very good. Very good. Like a science history in Bangladesh. Okay. Exactly like that. Very good job, Rikam. Dashe kato dao dao? Dashe... I can give it 10. 10? Yes, ma'am. Very good. দশে দশ পাইছি আলহামদুলিল্লাহ। এটা আসলে অল ক্রেডিট গোস টু ম্যাগি থাই স্যুপ, এটার মধ্যে মনে হয় লেমন ক্রাস অ্যাড করা থাকে, এই জন্য আমার মতন এরকম যারা খুঁটিনাটি রান্না পারে তাদের জন্য এই টাইপের রেডি মিক্সড প্যাকেট খুবই দরকার। আমি শুধু এটাতে ভেজিটেবল এবং শ্রিম্পটা অ্যাড করছিলাম, তেমন আর কিছু না, আর মানে কাঁচামরিচ আর সল্ট টু টেস্ট এরকম। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো চেক করবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।